কারণ আল্লাহ বলছেন নবীর গোলাম হলেই গোলাম হওয়া যায় কার? যে নবীর গোলাম সে কার গোলাম? আর নবীর গোলাম কইলে তোরা তো জলে কারে গোলামের ঘরে গোলাম? মুসলমানের নারীদেরকে সম্বোধন করার সব থেকে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা, ঠিক কিনা বলে? সবচেয়ে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা। নবীরা নারীদেরকে মা বলেছেন, অলিরা নারীদেরকে মা বলেছেন। মাশাআল্লাহ, তার মেয়ে হইছে আমি কোন আমার নাম আফিল আমি গুনাগারের পাঁচশো, তার মেয়ে হয়েছে, তার একটা জান্নাত, আল্লাহ তার জান্নাতের মালিক বানাইছে, সুবহানাল্লাহ। কোন একটু শোনায় দেই, কথিত কিছু সংখ্যক মাওলানারা বলতেছে যদি কেউ বলে আমি রসুলের গোলাম, আমি মুর্শিদের গোলাম, এই কথা বললে নাকি শিরিক হবে। মা ফাতেমারে নাকি মা বলা যাবে না, তো মা বলতো না কিতা কইবা, কিতা কইবি কিতা, তোর মারও মা হজরতে ফাতেমা, ঠিক কিনা বলেন? তোমার মায়ও ফাতেমা রাদিয়াল্লাহর আন্ডারে জান্নাতে। তুমি মা কইতা না মানে কিতা কইতা, তুমি বিবি কইতা, এ ফকির নির্বুদ্ধ, তোর মা কইতে কষ্ট লাগে, বিবি কইতা, বিবি মানে কি, বিবি মানে কিতা, বিবি মানে কিতা, বউ বউ বউ, আমি আবার আরবিতে কয় আহালিয়া, হ্যাঁ আহালিয়া পরিবার, বিবি কইতে গা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জগতের মা, ঠিক কিনা বলে? সব নারীরা তার আন্ডারে জান্নাতে থাকবেন, সুবহানাল্লাহ বলেন। অতএব মা বলতে হবে, মাই বলবেন, হ্যাঁ মা ফাতিমা বললে গুনাহ হবে না, এটাই উত্তম তার শানে। মুসলমানের নারীদেরকে সম্বোধন করার সব থেকে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা, ঠিক কিনা বলে? সবচেয়ে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা। নবীরা নারীদেরকে মা বলেছেন, অলিরা নারীদেরকে মা বলেছেন, সাহাবায়ে কেরাম নারীদেরকে মা বলেছেন, আইম্মায়ে মুস্তাহিদিনরা যখন আগন্তুক অপরিচিত কোন নারীর সাথে প্রয়োজনে কথা বলতেন মা বলে ডাক দিতেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, কথিত কিছু সংখ্যক মাওলানার কাছে শুনছি রসুলের গোলাম, এই মিয়া প্রশ্ন দিয়ে বেদা লাগাই দিছে, আবার ওয়াজ করাইব, কে সমালোচনা করে দেয়? সুরা নিসার 80 নম্বর আয়াত, কেউ যদি বলে রসুলের গোলাম বলা যাবে না, তার সুরা কোরআন শরীফে সুরা নিসার 80 নম্বর আয়াতকে অস্বীকার করা হবে। এই তো মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিউর রাসূলা যে রসুলের গোলামি করেছে ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তির আল্লাহর গোলামি করা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এটা যদি বিপরীত অর্থ করি, যে রসুলের গোলামি করে নাই ওই ব্যক্তির আল্লাহ পাকের গোলামি করা হয়, যে নবীর গোলাম হতে পারে না সে আল্লাহর গোলাম হতে পারে, কারণ আল্লাহ বলছেন নবীর গোলাম হলেই গোলাম হওয়া যায় কার? যে নবীর গোলাম সে কার গোলাম? আর নবীর গোলাম কইলে তোরা তো জলে কারে গোলামের ঘরে গোলাম, তোরা তো জলে কা নবীর গোলাম, নবীজি কে আমি নিজেকে নবীর গোলাম বললে তোমার তো জলে কেন? নবীজি যেই কাজ যেই কথাগুলি বলেছেন, আমরা যেগুলো মানি যেগুলো মেনে নিজেকে নবীর গোলাম দাবি করি, এগুলো সবই তো কার কথা? কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বাস হয় না, নবীকে আমার আর আমনের মতন ফাহেশা কথা কখনো বলছেন? আরে কোরআন শরীফে সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিবের জবান থেকে কখনো নিজের প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বের হয় নাই, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যা বলছে এটাই আমার ওয়াহী, কোরআন যেমন আমার ওহি, আমার হাবিবের প্রত্যেকটা কথা আমি আল্লাহর ওহি, সুবহানাল্লাহ। অতএব বুঝবেন, মান্নান আর আর কেউ আছেনি? আইনাল কান্দি রফিক মিয়া 2000 জোরে কন্না মারহাবা, আর কে আছেন? মনে লাগে সুখ, মনে লাগে সুখ, সুখে সুখে ভরে যায় আমার শূন্য বুক, আমার শূন্য বুক, ওই মদিনার জিকির চলে, ওই মদিনার জিকির চলে আমার দমে দমে, কোকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ একটা বান্ডিল করুন যাইতো, কি একটা সুবিধা হইতো না, করলাম ইনশাল্লাহ করলাম, এই যে আসিতেছে আসিতেছে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ তার মেয়ে হইছে, আমি আমার নাম আফিল, আমি গুনাহগার, 500 তার মেয়ে হইছে, তার একটা জান্নাত আল্লাহ তারে জান্নাতের মালিক বানাইছে, সুবহানাল্লাহ। কোন নবী বলছেন যার একটা কন্যা সন্তান আছে আল্লাহ তারে একটা জান্নাতের মালিক বানাইছে, সুবহান। দেখছেন মেয়েদের কত মর্যাদা। মোহরম আলী 2000 জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তার মেয়েকে এবং তার বিবিকে দুইজনকে সুস্থ এবং শিফা দান করুক, সুস্থতা দান করুক, সবাই পড়ে আমিন।